महाराष्ट्रের পালঘাড়ে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে 13 জন রোগীর মৃত্যু ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের তরফে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। চোখ রাখবো ভোটের খবরে। অস্থাবর সম্পত্তি 1 কোটি টাকার বেশি, স্থাবর সম্পত্তি বলতে নিউ টাউনে 1 কোটি টাকার ফ্ল্যাট। অগ্নিমিত্রা পালের মাথার উপর ঋণের বোঝাও 1 কোটি টাকার বেশি। আজকে রায় ব্যয় আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থীর সম্পত্তির খতিয়ান। হিয়ারি নির্বাচন পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে পদ্ম ফোটানোর দায়িত্ব এবার তার কাঁধে। এই কেন্দ্রে অগ্নিমিত্রার লড়াই ঘাসফুল শিবিরে তারকা প্রার্থী সায়নী ঘোষ ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষের সঙ্গে। গত 5ই এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী, সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন তার বিষয় আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী 2019-20 আর্থিক বছরে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা আয় করেছেন 21,94,840 টাকা। ব্যবসায়ী স্বামী পার্থ পাল আয় করেছেন 1,28,14,300 টাকা। তবে বার্ষিক আয় ছাড়া বিজেপি প্রার্থীর স্বামীর আর কোনো সম্পত্তির উল্লেখ নেই হলফনামায়। অগ্নিমিত্রা জানিয়েছেন মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল 64,000 টাকা। 9টি ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস ও এফডি মিলিয়ে তার সঞ্চয় 5,68,258 টাকা। গোল্ড বন্ডে 5,80,900 টাকা বিনিয়োগ করেছেন বিজেপি প্রার্থী। এছাড়া করেছেন একাধিক এলআইসি পলিসি। পেশায় ফ্যাশন ডিজাইনার প্রার্থীর কোনো গাড়ি নেই, তবে সোনা আছে 830 গ্রাম, যার বর্তমান দাম 36,76,070 টাকা। সব মিলিয়ে অগ্নিমিত্রার অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,80,89,231 টাকা। হলফনামা অনুযায়ী বিজেপি প্রার্থীর স্থাবর সম্পত্তি বলতে নিউ টাউনে আছে 2,366 বর্গফুটের ফ্ল্যাট, যার বর্তমান দাম 1,28,75,026 টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে অগ্নিমিত্রা পালের সম্পত্তি 2,39,64,257 টাকা। বিজেপি তারকা প্রার্থীর ঋণ রয়েছে 1,19,71,270 টাকা। হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন তার নামে ফৌজদারি মামলা রয়েছে। এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।